এক হয়ে একসাথে এগিয়ে চলার ভাবনা, দেশের জন্য শেষ রক্তবিন্দু অবধি লড়ে যাওয়া, কিংবা একজনের খারাপ সময়ে অপরজনের পাশে থাকা, নিজেরাই নিজেদের সবচেয়ে বড় শক্তি, বড় অনুপ্রেরণা হওয়া, সব দলেই এই ব্যাপারটা থাকলেও পাকিস্তান দলে বোধহয় একটু বেশিই দেখা যায়। আর দল হিসেবে খেলতে পারে বলেই হয়তো সফলতার হারটাও মেনিনগ্রিনদের বেশ ভালো। অনেক বড় ব্যাটিং লাইন আপ আছে, তবে কার্যকরী ব্যাটসম্যানের সংখ্যাটা তুলনামূলক কম। তবুও ব্যবধানটা গড়ে দেন দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম। এমনি এমনি তো আর র্যাঙ্কিংয়ে সবার ওপরের দিকে ওরা ঠাঁই পাননি। মিডল অর্ডারদের ওপর কম হলেও ফিনিশিংয়ে ব্যাটসম্যান আসিফ আলী আর শাদাব খানের ওপর প্রত্যাশাটা থাকে সবসময়ই বেশি, কিন্তু এশিয়া কাপে তার পুরোটা দিতে পারেননি দুজনের কেউই। ট্রাইনেশন সিরিজে নিশ্চিতভাবেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন দুজনই, টাইগার বোলারদেরও হয়তো নেবেন কঠিন পরীক্ষা। তবে সবচেয়ে বড় পরীক্ষাটা বোধহয় দিতে হবে ব্যাটসম্যানদের, কেননা পাকিস্তানের পেস বোলিং লাইন আপ তর্ক সাপেক্ষে এই সময়ের সেরা বোলিং লাইন আপ। বলে পেস আছে, সুইং আছে, আছে দারুণ লাইন লেন্থ। অনুমিতভাবেই পাকিস্তানে বোলারদের সামলানোটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনলাইন শপিং এ খুঁজছেন ইউজার ফ্রেন্ডলি অ্যাপ, 24/7 কাস্টমার সাপোর্ট কিংবা অর্ডার ট্র্যাকিং এর সুযোগ? নিউনেস অ্যাপের মাধ্যমে অত্যাধুনিক টেকনোলজির সাথে অনলাইন শপিং করে আপনারা পেতে পারেন নতুন এক অভিজ্ঞতা। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের অথেন্টিক প্রোডাক্টের সাথে ক্যাশ অন ডেলিভারি এবং বিভিন্ন এক্সাইটিং অফার তো থাকছে। তবে ট্রাইনেশন সিরিজে পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পাওয়াটা বিশ্বকাপেও কাজে দেবে, কেননা পাকিস্তান বাংলাদেশ দুই দলই যে আছে একই গ্রুপে। উৎস মাহমুদ, অলরাউন্ডার।